ব্লকে দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারের জন্য যারা আবেদনপত্র করেছিল তাদের অনেকেই আবেদনপত্র করার ফর্মের কিছু ত্রুটি থাকার জন্য আজও পর্যন্ত সব মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি। আর তাদের জন্য মন্তেশ্বর বিডিও অফিসে মিটিং হলো মন্তেশ্বর বিডিওর তত্ত্বাবধানে। মন্তেশ্বর ব্লকে গ্রামীণ সম্পদ কর্মীদের দ্বারা 3 দিন ধরে চলছে লক্ষ্মী ভাণ্ডারের ত্রুটিপূর্ণ সংশোধনের কাজ। বিশেষ সূত্র জানা যায়, মন্তেশ্বর ব্লকে দুয়ারে সরকারের শিবির চলাকালীন প্রায় 56,000 জন মন্তেশ্বর ব্লকে দুয়ারে সরকারের শিবিরে নাম লেখান। প্রায় 56,890 জন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে মন্তেশ্বর ব্লকে, তারই মধ্যে 4,000টা ত্রুটিপূর্ণ হয়েছে। মন্তেশ্বর ব্লকে যেসব গ্রামীণ সম্পদ কর্মী ফর্ম পূরণের কাজ করছে, সেসব গ্রামীণ সম্পদ কর্মীরাও লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম সংশোধন করতে আসা মহিলাদের নিয়েই আবার সংশোধনী করে দিল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মানে কার নির্দেশে হচ্ছেন? ভিডিও স্যার নির্দেশেই হচ্ছে। ভিডিও স্যার নির্দেশে এটা মন্তেশ্বর ব্লকেই হচ্ছে? ব্লকে মন্তেশ্বর ব্লকেই বসে আমরা কাজ করছি। অফিসে? হ্যাঁ, অফিসে বসে কাজ করছি। কি কি ভুল হয়েছে সাধারণত দেখা যাচ্ছে? কেউ কারো হয়তো অ্যাকাউন্টে লেনদেন নেই, কিংবা কারো অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখেছে, এরকম কিছু একটা। কেউ 3 মাস লেনদেন করে, কারো 3 মাস, কারো 6 মাস লেনদেন নেই, কারো অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে, কেওয়াইসি দেয়নি, এই এই সংক্রান্ত ভুল ভ্রান্তিগুলো হয়ে আছে। এই ভুল ভ্রান্তি আপনি কোন পঞ্চায়েতে? আমি ভাগা বলরাম। তাই এটা কতজন মতন মোটামুটি দেখা যাচ্ছে ভুল হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে? আগের দিন লিস্ট করেছিল মোট 3,000 মতো আগের দিন, কম বেশি। আর আমার পঞ্চায়েতে 189। স্যার 3,000 কালকে দেখা গেছে নাকি? টোটাল 3,000 আমার নিজের পঞ্চায়েতের কথা বলছি। আজকে এলেন তা আজকে হলো কিছু ফর্ম? ফর্মে কোনো ভুল ছিল? ভুল ছিল। দিয়ে 3টে মেসেজ এসেছে কিন্তু পয়সা ঢোকেনি। দিয়ে তারপর ওই অ্যাকাউন্ট নাম্বার কালকে জমা দিতে বললো। আবার কালকে জমা দিতে হবে। এখানে সংশোধন ফের হচ্ছে নাকি? তা লিস্টে নাম এসেছে তাদের হচ্ছে, আমাদের এখন নাম আসেনি। যাদের লিস্টে নাম এসেছে টাকা ঢোকেনি তাদের হচ্ছে? তাদের হচ্ছে। আপনার নাম এসেছে? আমার নাম আসেনি এখন। তা আমরা হয় নাই। কারণ? কারণ আমার নিজস্ব স্বাস্থ্যসাথী কার্ড নেই, আমার মায়ের কার্ড দিয়ে আমি জমা দিয়েছিলাম। ও সেই জন্য হয়নি। দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করেছিলে? দিয়ে এখন ফর্মে ভুল ছিল নাকি? তার জন্য আজকে কি সংশোধন করতে গেছেন বিডিও অফিসে? হয়েছে আপনার? না হয়নি। কারণ? কারণ আমার ওই আজকে লিস্টে নামটা আসেনি। ফোন আমাকে ফোন করা হয়নি, বোঝেন বলছে ফোন আপনাকে করা হয়নি, ফোন যেদিন করা হবে আপনি তখন আসবেন। তাহলে আপনি এসেছেন? আমি এলাম ওই পাশের বাড়িতে, কাকিমাকে ফোন করে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।